এর আগে একটা কবুতর মনে করেন আমার হাতে একটুর জন্য মরা থেকে পাচ্ছে। আর এইখানে দেখেন এই যে আমাদের আচিল মুরগিটাকে, আমাদের ব্রাহ্মা মুরগিটাকে আচিল মুরগি আসলে মেরে এখানে ফেলে রাখছে। এত টাকা দিয়ে কিনা জিনিস যদি এইভাবে মনে করেন অন্য মুরগি মাইরা ফেলে, আপনারা বলেন কেমন লাগে? চলেন একে বাইরে ছাড়ি, এইটা দেখি, এইটা যায় ওর পুরনো আড্ডায় যায় বসতে পারে কি পারে না। আসলে এখন মাদি কবুতর গুলার সাথে দেখা যায় বাচ্চা কবুতর গুলাই জোড়া নিতে হচ্ছে। আমাদের অনেক কবুতর দেখা যায় এরকম মনে করেন একে একা ডিম পাইরা দুর্বল হয়ে অনেক মাদি কবুতর আসলে শেষ পর্যন্ত দেখা যায় মারা যায়। এবং এমন কবুতর ভাই, এত হিংস্র কবুতর আমি এরা কখনো দেখি নাই ভাই। এরা ভাই একবার যদি ডিম পারে এই মাদির, এখন মনে করেন আপনার জরায়ু বের হয়ে যাবে। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা, সবার কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম। দর্শকবৃন্দ, আসলে আজকে আমার লফটে বেশ কিছু দুর্ঘটনা ঘটে গেছে। এর আগে আসলে একদিন আচিল মুরগি আসলে আপনার আমাদের ব্রাহ্মা মুরগিটাকে আপনার এক চোখ অন্ধ করে ফেলছিল, আজকে ব্রাহ্মা মুরগিটাকে একেবারে মেরেই ফেলছে। তো এই জিনিসটা দেখার পরে এত খারাপ লাগলো, এই মুরগিগুলো আসলে এতই, অন্য কোনো মুরগিকে সহ্যই করতে পারে না এমন একটা অবস্থা। পাললে খালি আচিল মুরগি পালতে হবে, বাসায় অন্য কোনো মুরগি আসলে ছেড়ে পালা যাবে না। তো এই বিষয়টা নিয়ে আসলে আমি খুবই বিরক্ত। আর এর মধ্যে এই যে বাচ্চা কবুতরগুলো দেখতেছেন, এই কবুতরগুলো মনে করেন খুব বেশি জ্বালাইতেছে, মানে হইতেছে বাচ্চা কবুতরগুলো তো এখন বড় হয়ে গেছে। হ্যাঁ, তো বড় হয়ে যাওয়ার পর থেকে এখন ডাকতেছে, ডাইকা মনে করেন ওদের সাথে আমি এতদিন মাদি কবুতর গুলা ছাড়তাম, এখন মাদি কবুতর গুলার সাথে দেখা যায় বাচ্চা কবুতর গুলাই জোড়া নিতেছে। এখন আসলে বাচ্চা কবুতর আর মাদি কবুতর আসলে মনে হয় আর একসাথে ছাড়া যাবে না, কারণ এগুলো চার পাঁচ পর বা ছয় পর হয়ে গেছে। এখন যদি এদেরকে একসাথে ছাড়ি ভাই, তাইলে মনে করেন আপনার আমার অন্য অন্য কবুতর গুলো আসলে নষ্ট হবে, মাদি কবুতর গুলো ডিম পেড়ে দিবে। আর এইদিকে কালকে আমার কাছে আসলে আমাদের পাঙ্কি কবুতর গুলো দেখে মনে হলো যে অবশ্যই আজকে ডিম পেড়ে দিবে, কিন্তু এখন পর্যন্ত ডিম পাড়ার কোনো খবর আসলে আমি দেখতেছি না। আমার কাছে মনে হইতেছে না যে আসলে সহসা ডিম পারবে, কিন্তু কালকে কিন্তু লেজ টেজ নোয়াই দিছিল মাদিটা, এমন একটা অবস্থায় ছিল কালকে রাতেই ডিম পেড়ে দিবে। এখন আমার কাছে মনে হইতেছে যে এগ বাইন্ডিং হয়ে গেল নাকি, কবুতরের পেটে ডিম আটকে গেল নাকি। আর কবুতরের পেটে ডিম আটকে গেলে ভাই আমি বিপদে পড়ে যাব, কারণ আমি আসলে কবুতরের পেটে ডিম আটকে গেলে ওই ডিম আর বের করতে জানি না। এর আগেও একটা কবুতর মনে করেন আমার হাতে একটুর জন্য মরা থেকে পাচ্ছে। এইখানে দেখেন এই যে আমাদের আচিল মুরগিটাকে, আমাদের ব্রাহ্মা মুরগিটাকে আচিল মুরগি আসলে মেরে এখানে ফেলে রাখছে। ও কিন্তু সকালেও সুস্থ ছিল। আর সবচেয়ে বড় ঘটনা কি, এই ব্রাহ্মা মুরগিটা আর সিল্ক মোরগটা অনেক বেশি চালাক, এরা করে কি খাঁচা উঠে ফেলে। এই যে খাঁচাটা দেখতেছেন না, খাঁচা উঠে বাইর হয়ে যায়, খাঁচা উঠা বাইর হয়ে যাওয়ার পরে এটার এই যে কখন এই অবস্থা করে এখানে ফালায় রাখছে আমরা বলতেও পারি না। আর এটার আগে একটা পলিথিনে ভরি, কারণ আমার অন্য অন্য মুরগিগুলো ছাড়া আছে। এত টাকা দিয়ে কিনা জিনিস যদি এইভাবে মনে করেন অন্য মুরগি মাইরা ফেলে, আপনারা বলেন কেমন লাগে। তারপরে আবার দেখেন এইখানে এই নটটা করছে কি, আপনার ওর বাচ্চাটারে ঠিকঠাক মতো খাওয়ায় নাই, বাচ্চাটা আজকে মরে গেছে। ঠিক আছে, আমি বুঝলাম না এইখানেও এই নটটা, তার মানে শেষ ফসলা আসলে এদের যে কি হয় আমি বুঝি না, একেবারে শুকায় কাঠ হয়ে মরছে, ঢুকে ফেলি। দেখছেন এত মরা ভালো লাগে, একদিক দিয়ে মুরগি মরছে। এইখানে এই বাচ্চাটারও কিন্তু ওর বাবাটা ঠিক মতো খাওয়ায় না। এখন মনে করেন আমি যদি খাবার হাত ধরে প্রত্যেক দিন, তো আর হাতে ধরে খাবার খাওয়ানো সম্ভব হয় না ভাই, অতটুকু সময় তো পাই না ভাই। এখন যদি এইটারও ঠিকঠাক মতো না খাওয়াই ভাই, এইটারও একই সেম কেস হবে, বুঝছেন। তিতির মুরগিগুলোকে ছেড়ে দিয়ে ওদের বিকাল টাইম ওদেরকে আসলে বাইরে ছাড়ি আমি, এবং ওরা খুব সুন্দর ট্রেন্ড হয়ে গেছে এটার জন্য, ওরা সুন্দর মতো এক একাই বের হয়, বের হয়ে বাইরে যায়। খারাপ লাগতেছে হচ্ছে আমার এই মোরগটার জন্য, কারণ হচ্ছে আমার এই মোরগটা একদম একা হয়ে গেল। এইটার সাথে মূলত ব্রাহ্মা মুরগিটা ধরতে গেলে জোড়া ছিল, কিন্তু ব্রাহ্মা মুরগিটা তো মনে করেন আপনারা দেখলেনই কি হইলো, দেখছেন। এখন দেখা যাক এরা সুস্থ থাকলে হয়, আর যেহেতু আমাদের এই নটটা আর বাচ্চাই থাকলো না, তাইলে এই নটটা তো আর ভিতরে রেখে লাভ নাই, কারণ এই নটটা হচ্ছে আমাদের উড়ার কবুতর। তো নটটারে বের করে ফেলি আগে আসেন, এখন আসলে বের করতে হবে, না বের করলে মোল্টিং করতে পারবে না। এই কবুতরটা দেখেন বাচ্চা খাওয়ায় নাই কেন, ও কিন্তু অলরেডি মোল্টিং এসে পড়ছে, দেখছেন। আর এইখানে বৃষ্টির ছিটা পানি ওর গায়ে লাগছে, এতেই দেখেন ওর কিন্তু অনেকগুলো নতুন পর উঠে গেছে। এই যে দেখেন এই সাইডেও নতুন পর, দেখছেন এই যে নতুন পর উঠতেছে, তো অলরেডি মোল্টিং এ এসে পড়ছে। আর কবুতর যখন মোল্টিং এ আইসা পড়ে ভাই, তখন একদমই ওর বাচ্চা কাচ্চাকে ঠিকঠাক মতো খাওয়াইতে চায় না। তো চলেন একে বাইরে ছাড়ি, এইটা দেখি, এইটা যায় ওর পুরনো আড্ডায় যায় বসতে পারে কি পারে না। আসেন, এইটা হচ্ছে মূলত এই নড়ার খাঁচা। হ্যাঁ, এই যে ছেড়ে দিলাম, এখন দেখেন এইটারে মনে করেন নতুন যে নর আছে,
নতুন যে বাচ্চা বাচ্চা কবুতর আছে এগুলো র্যাগিং দিবে, বুঝছেন? এটার আমি বলি হচ্ছে র্যাগিং। এটা কিন্তু আমার বাসায় গেমে আসা একটা কবুতর, প্লাস আপনার টুর্নামেন্ট খেলাও অনেক পুরনো একটা কবুতর, সিনিয়র কবুতর বলা যায় বাসার। তো এখন দেখা যাক কেমন হয়। এই কবুতরটা দেখতে আসলে খুব সুন্দর, কিন্তু আমার আসলে এই কবুতরটা খুব একটা ভালো লাগে না। সত্য কথা বলতে আমার লাল চোখের কবুতর ছাড়া আসলে কোনো কবুতরই খুব একটা ভালো লাগে না। কবুতর যদি লাল চোখের হয় সেক্ষেত্রে আমার আসলে পছন্দ হয়, লাল চোখের কবুতর ছাড়া কবুতর ভালো লাগে না। আর এইদিকে দর্শকবৃন্দ, আমি রীতিমতো অবাক হইলাম একটা জিনিস দেখে, সেটা হচ্ছে আমি যেদিন থেকে এখানে প্লাস্টিকের ডিম দিয়েছি, ঠিক আছে, ওই দিনের পরে এখন পর্যন্ত ভাই একটা কবুতরও আমার আপনার শুধু শুধু কোনো মাদি কবুতর ডিম পারে নাই। তো এইটা একটা অনেক বড় একটা আবিষ্কারই বলা যায় যারা আমরা কবুতর পালি, ঠিক আছে, আমাদের জন্য একটা আবিষ্কার। কারণ হচ্ছে আমাদের অনেক কবুতর দেখা যায় এরকম মনে করেন একা একা ডিম পাইরা দুর্বল হয়ে অনেক মাদি কবুতর আসলে শেষ পর্যন্ত দেখা যায় মারা যায়, এবং কবুতর গুলো প্রপার আমরা রেস্টে দিতে পারি না। তো এই ডিমটা দেওয়ার কারণে যে এত সুন্দর কবুতর রেস্ট পাবে এটা আমার ভাবা ছিল। আর এইদিকে আমার হাতে আপনারা যে কবুতরটা দেখতেছেন, এই কবুতরটা আসলে নতুন নিয়ে আসছি, এবং এমন কবুতর ভাই, এত হিংস্র কবুতর আমি এর আগে কখনো দেখি নাই ভাই। কবুতরটার পাখা কাটা, ঠিক আছে, তাও পালানোর চেষ্টা করে। আপনারা দেখেন কবুতরটা, পাখা নাই কিছু নাই খালি দৌড়। এ কেমন কবুতর রে ভাই! এই কবুতরটা আনার কারণই হইতেছে এইটা যে আমার এটা আমি যার থেকে নিয়ে আসছি ওইখানে দেখেন, দেখছেন অবস্থা। বাচ্চা মাদি কিন্তু এই যে এইরকম এইসব নর বাচ্চা গুলোর কারণে ডিম পেড়ে দিবে, ওই যে দেখেন জোড়া নিতেছে, দেখছেন, ভালো সমস্যায় পড়ে গেলাম। এখন দেখি নর বাচ্চা গুলাকে আলাদা করতে হবে, নাইলে ভাই এই যে নর বাচ্চা আর মাদি বাচ্চা গরম হয়ে গেছে, এরা ভাই একবার যদি ডিম পারে এই মাদির এখন মনে করেন আপনার জরায়ু বের হয়ে যাবে। আপনাদেরকে যে নরটা দেখাইতেছিলাম, এই নরটা আনার পিছনে মূল কারণই হচ্ছে এইটা যে এটা কোনো কিছু মানে না। খাঁচা থেকে এখন পর্যন্ত দুই থেকে তিনবার বের হয়ে গেছে, বের হয়ে যায় দৌড়। এই পাখা নিয়ে, ঠিক আছে, এই পাখা নিয়ে সে মনে করেন আপনার এখানে উঠে সে যাওয়ার চেষ্টা করে। তো যাই হোক, বহুত কষ্টে আজকে ধরে আনছি। তো ধরে আইনে আমি ভাবতেছি এটার এই কয়টা পরও রাখবো না, নাইলে ভাই এই কবুতর ছুটলে ভাই এই কবুতর মনে করেন আমার এই কবুতরের পিছে ছুটতে হবে। আজকেও এই এক কবুতর আমাকে সারা এলাকা পিছে পিছে ছুটাইছে, ওর এইখানে যায় ওইখানে যায় ওর পিছে পিছে খালি দৌড়াইছি ভাই। তো প্রত্যেক দিন তো আর এভাবে দৌড়ানো সম্ভব না, ঠিক না? যে দেখেন আমাদের সিল্ক মোরগটা এখন বাইরে একা একা ঘুরতেছে, কালকে ওর সাথে ওর সঙ্গী ছিল ব্রাহ্মা মুরগিটা, আজকে আসলে ব্রাহ্মা মুরগিটা নাই। সিল্ক মোরগটা না খুব সুন্দর, হাতে তুড়ি দিলে না সুন্দর মতো কাছে আসে এরকম করে দৌড়ে দৌড়ে। এই যে দেখেন, দেখছেন, এই যে আস্তে 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 আমার কাছে আসতেছে, দেখেন, এই যে দেখছেন কিভাবে আসে। এই আসো আসো আসো, খুব সুন্দর মনে করেন ওর কাছে গেলে এইভাবে দৌড়ে আসে, জিনিসটা খুবই ভালো লাগে। তো দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আপনারা সবাই ভালো থাকবেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, আসসালামু আলাইকুম।